হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাকে দেখাবো যে কীভাবে এক ক্লিকের মাধ্যমে আমাদের কম্পিউটার রিফ্রেশ করা সম্ভব। সো ফিরছি ইন্টোর পর। ওয়েলকাম ব্যাক। আমরা যারা উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1 অথবা 10 ব্যবহার করে থাকি, 1064 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, তাদের টিডি শর্টকাটটা তৈরি করা সম্ভব না, তৈরি করা যায় না। আমরা যারা আগে 7 বা XP ব্যবহার করে এসেছি, তারা আমরা টিডি শর্টকাট তৈরি করে ওটা রান করতাম, ওটাই কাজ করতাম। কিন্তু এখন আমাদের প্রতিবার স্টার্ট মেনুতে গিয়ে রান রান কমান্ডের এখানে টিডি লিখে রান করতে হয়। প্রতিবার রান করার জন্য এটা করতে হয়। সো আজ আপনাদের দেখাবো যে কিভাবে এক ক্লিকের মাধ্যমে সব ড্রাইভ, সি ড্রাইভ, জে ড্রাইভ, কে ড্রাইভ, এম ড্রাইভ, টি ড্রাইভ, অর্থাৎ আপনার যে যে ড্রাইভ আছে, এক ক্লিকের মাধ্যমে সব রিফ্রেশ করা সম্ভব, সব রিফ্রেশ করা সম্ভব। সো এটা করার জন্য অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। সো শুরু করা যাক। এই কাজটা করার জন্য প্রথমে আপনার নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করার জন্য শর্টকাট ওপেন করার জন্য স্টার্ট প্লাস আর, অর্থাৎ রান কমান্ড চালু করবেন। রান কমান্ড চালু করার পর এখানে এখানে নোটপ্যাড লিখে জাস্ট ওকে বা এন্টার প্রেস করবেন, তারপর নোটপ্যাড ওপেন হবে। নোটপ্যাড ওপেন হলে কিছু কোড বা কিছু প্রোগ্রাম কোড, শর্ট প্রোগ্রাম কোড লিখতে হবে, সহজ, জাস্ট সিম্পল। প্রথমে লিখতে হবে ইকো অফ, মানে ECHO, ইকো ও ডাবল এফ, ইকো অফ লিখে এন্টার, দেন CD, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, দেন এন্টার, তারপর লিখতে হবে টিডি, TRW, টিডি লিখে এন্টার দিয়ে আপনার কি কি ড্রাইভ আছে সেগুলো নাম লিখতে হবে। আমার প্রথমে সি ড্রাইভ আছে, জে ড্রাইভ আছে। সো আমি সি লিখে জাস্ট একটা ক্লোন দিতে হবে, তারপর এন্টার, তারপর আবার লিখতে হবে টিপি, তারপর এন্টার, তারপর আমার জে ড্রাইভ আছে, সেই জন্য জে অক্ষরটা আলফাবেট অ্যালফাবেটিক, সো জে অক্ষরটা লিখে জাস্ট আবার একটা সেমি কোলন, সরি কোলন, দেন এন্টার, দেন আবার টিপি, দেন এন্টার, তারপর কে লেখার পরে কোলন, দেন এন্টার, তারপর টিডি, দেন আবার এম ড্রাইভ আছে, এম, দেন কোলন, দেন টিডি, তারপর আবার টি ড্রাইভ আছে, তো টি, তারপর দেন টিডি, টি। সো আপনাদের যদি আরো বেশি থাকে, তাহলে এভাবে টিডি লেখার পর জাস্ট ড্রাইভটার নাম, দেন এটা কুলন কুলন দিবেন। সো জাস্ট সিম্পল। এখন জাস্ট সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ যাবেন। তারপর আমি যেহেতু ডেস্কটপে সেভ করতে চাইতেছি, এই জন্য ডেস্কটপে যাওয়ার পর জাস্ট এইখানে আমি লিখবো যে আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে দিতে চাইতেছি যে রিফ্রেশ, আর এফ, সরি, অন ক্লিক রিফ্রেশ দিতে চাইছি, অন অন ক্লিক রিফ্রেশ। আপনি যে নামই দেন না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু নামের শেষে একটা এক্সটেনশন দিতে হবে। নামের শেষে জাস্ট ডট 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 পরে বিএটি
BAT নামে এক্সটেনশনটা দিতে হবে দেন ওকে সেট দেখুন এখানে দেখুন যে এটা চলে এসেছে ওয়ান ক্লিক রিফ্রেশ এখানে এটা ক্লিক করার সাথে সাথে দেখুন যে এটা রান হইতেছে এখন সব ড্রাইভ একসাথে রিফ্রেশ হইতেছে এখন আমাদের বারবার রান কমান্ডে গিয়ে রান টিডি লিখে করতে হইতেছে না এখানে দেখেন এক ক্লিকের মাধ্যমে সব ড্রাইভ একসাথে রিফ্রেশ হইতেছে জাস্ট সিম্পল প্রসেস আর এই কোডগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা কপি করে জাস্ট সেভ করবেন যে কোনো নাম দিয়ে সেভ করবেন কিন্তু নামের শেষে মানে এক্সটেনশনটা ডট ব্যাট দেবেন বিএটি সো আপনি যত খুশি তত ব্যবহার করতে পারবেন সো গাইস আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে হবে ফর নোট থ্যাংকস ফর ওয়াচিং ওকে